লিভারের অসুখের লক্ষণগুলো সহজেই প্রকাশ পায় না, কারণ লিভারের ১১ ভাগের এক ভাগ অংশও যদি ভালো থাকে তবে লিভারের অসুখ প্রকাশিত হওয়ার সম্ভাবনা কম। তাই আমাদের শরীরের সূক্ষ্ম কিছু রোগের লক্ষণ প্রকাশ পেলেও তা খতিয়ে দেখা দরকার কেন হচ্ছে এরকমটা। যেমন খাবারের অরুচি কিংবা তীব্র দুর্বলতা, কখনো কখনো জ্বরজ্বর ভাব, এই ধরনের সূক্ষ্ম লক্ষণগুলোকেও অবহেলা করবেন না। এই লক্ষণগুলো বড় কোনো রোগের ইঙ্গিত বহন করে। লিভারের রোগ অর্থাৎ হেপাটাইটিস এ ও ই, যা জন্ডিস রোগ নামে পরিচিত, সেই রোগের লক্ষণও কিন্তু এই সূক্ষ্ম শারীরিক বিষয়গুলো। কিংবা ক্রনিক হেপাটাইটিস, যা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস বলে পরিচিত, এই রোগের লক্ষণও সহজে প্রকাশিত হয় না, কিন্তু একসময় তা লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের রূপ নেয়। আর সাধারণ মানুষদের মধ্যে লিভার সম্পর্কে সচেতনতা সবচেয়ে কম, তাই লিভারের রোগ হওয়ার আগেই লিভারের যত্ন নেওয়া সবচেয়ে ভালো। আজ জানাবো কিভাবে গাজর খেলে লিভার সুরক্ষিত থাকবে। গাজর সঠিক উপায়ে খেলে একদিনেই লিভারের ময়লা দূষিত পদার্থ বের হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লিভার হলো আমাদের শরীরের সবচেয়ে বড় সলিড অর্গান, আর লিভারের কাজটাও কিন্তু অনেক বড়। আমরা যেসব খাবার খাই, যেমন শর্করা, চর্বি জাতীয় পদার্থ, আমিষ, খনিজ দ্রব্য ইত্যাদি সব ভেঙে একমাত্র লিভারই প্রক্রিয়াজাত করে। প্রক্রিয়াজাত খাদ্য উপাদান গুলোকে শরীরের জন্য ব্যবহার উপযোগী করে নিয়ন্ত্রিত পরিমাণে লিভার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সরবরাহ করে, এবং এই কারণেই লিভারে প্রতিনিয়ত জমা হয় দূষিত পদার্থ এবং বিভিন্ন টক্সিন উপাদান। তাই লিভার পরিষ্কার করা খুব জরুরি। এক কথায় বলা চলে, গাজরে রয়েছে বিভিন্ন ভেষজ গুণ। গাজর আপনার শরীরকে বিভিন্ন দিক থেকে সুরক্ষিত রাখে, কিন্তু কখনো কখনো গাজর খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর। গাজর আপনি লিভার পরিষ্কার রাখতে যে খাবেন, কিন্তু আপনার যদি আগে থেকেই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, চোখের সমস্যা কিংবা দাঁত ও মুখের রোগ থাকে, কিংবা আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে, তাহলেও কি আপনি গাজর খেয়ে লিভার সুরক্ষিত রাখতে পারবেন? এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে জানা দরকার, তা না হলে একটা কনফিউশন থেকে যাবে যে আপনি গাজর খাবেন কিনা লিভার সুরক্ষিত রাখতে। লিভার সুরক্ষিত রাখার জন্য কিংবা লিভার পরিষ্কার করার জন্য যে গাজর খাওয়ার কথা বলা হচ্ছে, সেই গাজরে আসলে কি কি পুষ্টি উপাদান রয়েছে? গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি, প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলেট, পটাশিয়াম, আয়রন, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারে গাজর। গাজরের রস দেহের চর্বির মাত্রা কমিয়ে দেয়। সেই সঙ্গে গাজরে যে ফাইবার রয়েছে তা কোলন পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্যের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। গাজর রক্তের প্রধান উপাদান আরবিসিকে দীর্ঘজীবী করে, ফলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক বেড়ে যায়। সাথে সাথে গাজর ত্বকের উপকারী কোলেস্টেরল বা লাইপোপ্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয়। গাজরের গুণ ক্ষতিকর কোলেস্টেরল বের করে দেয়, যা স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ কমিয়ে দেয়। তাই হার্ট সুরক্ষিত থাকবে গাজর খেলে। গাজর ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ, তাই ধমনীর ওপর কোনো কিছুর আস্তর জমতে না দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক রাখে গাজর। গাজর মিষ্টি জাতীয় হওয়ার কারণে ডায়াবেটিসের রোগীরা গাজর খেতে ভয় পান, কিন্তু গাজর রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখে। তবে ডায়াবেটিস আক্রান্ত এবং কিডনি রোগের রোগীরা গাজর খাওয়ার পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। গাজরে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের শরীরের অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে রিলিফ করে। গাজর খেলে ফুসফুস ক্যান্সার, কোলেক্টোরাল ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। সেই সাথে লিভার ক্যান্সার কখনো হবে না যদি সঠিকভাবে গাজর খাওয়া যায়। হজমের পর খাদ্যের কিছু উচ্ছিষ্ট আমাদের শরীরে থেকেই যায়, যাকে ফ্রি রেডিক্যালস বা মৌল বলে। এই ফ্রি রেডিক্যালস শরীরের কিছু কোষ নষ্ট করে
দেয়। কিন্তু গাজর যদি সঠিকভাবে খাওয়া যায় তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না। আর চোখের জন্য গাজর তো খুব ভালো। যাদের দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে তাদের এই সমস্যা দূর হওয়ার পাশাপাশি লিভারও সুরক্ষিত থাকবে গাজর খেলে। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিনয়েড এবং ভিটামিন এ, তাই চোখ ভালো রাখতে শিশু থেকে বৃদ্ধ সকলেই গাজর খেতে পারেন। যাদের শরীর ঘন ঘন ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং ঠান্ডা সর্দি কাশি জ্বর বা ডায়রিয়া পেট খারাপের মতো অসুখ হয় তাদের জন্য গাজর খুব ভালো, কারণ গাজর শরীরের ক্ষতিকর জীবাণু বা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। গাজর রক্ত পরিষ্কার করে, তাই গাজর খেলে আপনার শরীরের সবগুলো অর্গ্যান ভালো থাকে। গাজর শিশুদের জন্য খুব ভালো, কারণ এটা মস্তিষ্কের ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যারা ঠান্ডা সর্দি কাশি এমনকি অ্যাজমা বা ব্রঙ্কাইটিসে ভুগছেন তাদের জন্য গাজর খাওয়া খুব ভালো। গাজর খেলে ফুসফুসের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায়। যারা দাঁত এবং মুখের রোগে ভুগছেন তাদের জন্য গাজর ভালো, কারণ গাজর খাওয়ার সময় এক ধরনের লালা উৎপন্ন হয় যা সিলভা নামক যৌগের নিঃসরণ ঘটায়। সিলভা মুখে অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে এবং দাঁতের ক্ষয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। নিয়মিত গাজর খেলে দাঁতের মাড়ি অনেক শক্ত হয়। এবার নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপনাদের শরীরের এই ক্রনিক অসুখগুলো থাকলেও আপনারা লিভার পরিষ্কার করতে গাজর খেতে পারবেন। আসলে গাজরে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার পাওয়া যায় যা মলত্যাগের উদ্দীপনা সৃষ্টি করে এবং লিভার ও কোলনকে পরিষ্কার করতে সাহায্য করে। প্রতিদিন যদি একটি করে গাজর সঠিকভাবে খেতে পারেন, অর্থাৎ যেভাবে গাজর খেলে লিভার পরিষ্কার হবে সেইভাবে যদি খেতে পারেন, তাহলে লিভারের প্রদাহ, ফোলাভাব এবং সংক্রমণ কমে যায়। এটি হেপাটাইটিস, সিরোসিস এবং কোলেস্টেসিসের মতো সমস্যা থেকে লিভারকে রক্ষা করে। গাজর লিভারের পিত্ত এবং হিমায়িত ফ্যাট, যা লিভারের ফ্যাট নামে পরিচিত, তা কমাতেও সাহায্য করে। এটা দেহের অতিরিক্ত ওজন কমাতে খুব ভালো কাজ করে। এখন নিশ্চয়ই আপনারা জানতে চান কিভাবে গাজর খাবেন। এই ধরনের খাবারগুলো যা আপনার দেহকে সুরক্ষিত রাখবে এগুলো সাধারণত সকালবেলায় খাওয়ার কথা বলা হয়, কারণ এই সব খাবারের পাশাপাশি অন্য কোনো খাবার খেলে তা আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়া ফেলে। তাই গাজরও আমি সকালবেলায় খাওয়ার কথা বলবো। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পানের 20 মিনিট থেকে 30 মিনিট পরে একটি গাজর জুস করে খেতে হবে। একটি মাঝারি আকৃতির গাজর সকালবেলায় জুস করে নিন, এর সাথে পানি মিশিয়ে ব্লেন্ড করতে পারেন। যদি ছোট গাজর হয় তবে দুটো নিতে পারেন, তবে খেয়াল রাখবেন একদিনে যেন 70 থেকে 100 গ্রামের বেশি গাজর খাওয়া না হয়। অতিরিক্ত গাজর খেলে কিন্তু শরীরে তা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কিভাবে? গাজর জুস করে এই জন্যই খেতে হবে যে তা সরাসরি আপনার শরীরে কাজ করা শুরু করে দেবে। যদি আপনি গাজর খেয়ে নেন চিবিয়ে, তাহলে সবগুলো কণা সম্পূর্ণ ভাবে ভাঙে না এবং তা হজম হতে বেশ কিছু সময় লেগে যায়। তাই যদি আপনি জুস করে খান তা তাৎক্ষণিকভাবে আপনার শরীরে কাজ করা শুরু করে দেবে। প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকার কারণে অতিরিক্ত গাজর খেলে ত্বকের রং হলুদ হয়ে যেতে পারে, এমনকি অল্প বয়সে শিশুদের দাঁতের ক্ষয় হতে পারে। অতিরিক্ত গাজর খাবেন না কখনোই গরমকালে, এতে উচ্চ রক্তচাপ এবং অনিদ্রা দেখা দিতে পারে। অন্ত্রে অতিরিক্ত ক্যারোটিনের উপস্থিতি ক্যান্সারের কারণ ঘটাতে পারে। বেশি পরিমাণে গাজর খেলে আপনার গ্যাস, ডায়রিয়া বা পাকস্থলীর পাচনজনিত ব্যাধি দেখা দিতে পারে। অতিরিক্ত গাজরের রস খাওয়ার ফলে মহিলাদের বুকের দুধের স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু এ কথা বলে রাখা খুব দরকার যে গর্ভাবস্থায় গাজর খাওয়া খুব ভালো, কারণ গাজর অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে পারে এবং গর্ভস্থ শিশুর হাড় শক্ত করে গাজর। নির্দিষ্ট পরিমাণে এবং সঠিক উপায়ে গাজর খেলে শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না, তাই আপনি টানা 6 মাস পর্যন্ত এইভাবে সকালে ঘুম থেকে উঠে গাজরের জুস খেতে পারেন। তবে গাজরের জুস পান করার 20 থেকে 30 মিনিটের মধ্যে অন্য কোনো কিছু খাবেন না। লিভার সুরক্ষিত রাখার এই উপায় আপনাদের ভালো লাগলে আজ থেকে এই উপায়টি গ্রহণ করুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আরো অনেকের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।